হ্যালো গাইজ দেখো আজকে আমি বানাতে চলেছি বিরিয়ানি তার জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর মাংসটা কষে নেবো দেখো এখানে পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা আর একটু হলেই হয়ে যাবে আর এখানে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি তারপর অর্ধেক পেঁয়াজ তুলে নিয়ে মাংস দিয়ে দেবো এই হচ্ছিলো আমাদের আজকে খাসির মাংসর বিরিয়ানি দেখো এইগুলো হচ্ছে মাংস তো এই হচ্ছে আদা জিরে রসুন বাটা আর ভাতগুলোকে প্রথমে আমি ভালো করে রান্না করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি তারপর দেখো এখানে মশলা কষানো হচ্ছে তো মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেখো মাংসটা পুরো কষানোই হয়ে গেছে পুরো জিবে আনার জল আনার মতো তো তোমরা দেখো কেমন লাগছে জানিও আমার রান্নাটা আর মাংসটা প্রায় কষানো হয়েই গেছে মাংসটা হয়ে যাওয়ার পর এবার সমস্ত কিছু সাজিয়ে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেওয়া হবে তো দেখো এই দেখো আমাদের বিরিয়ানি একদম রেডি দম থেকে খুলে নিয়ে মাকু এখানে খেতে বসে গেছে তো মাকু আর মাকর বাবা এখন খেতে বসে গেছে আর তোমরাও কে কে মাকুর মতো বিরিয়ানি ভালোবাসো কমেন্টে জানাও ঠিক আছে এখন এই পর্যন্তই